শুধুমাত্র উন্নয়নের প্রশ্নে নয়, ত্রিপুরার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে গত 44 মাসে অপক্ষয় ঘটেছে বিজেপির কল্যাণে। সোমবার সন্ধ্যায় লেকচমুনিতে এক নির্বাচনী সভায় এই অভিযোগ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আগরতলা পুর নিগমের বাম প্রার্থীদের সমর্থনে ঝোড়ো প্রচার চলছে। প্রচার করতে গিয়ে আক্রান্ত কোথাও কোথাও হচ্ছেন প্রার্থী সহ কর্মী সমর্থকরা। শুধু বাড়ি বাড়ি প্রচারই নয়, বাম প্রার্থীদের সমর্থনে হচ্ছে ছোট ছোট সভা। সোমবার সন্ধ্যায় পুর নিগমের 19 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী অপরূপা দেববর্মার সমর্থনে সভা হয়। আগরতলার লেকচমুনি বাজার সংলগ্ন এলাকায় হয় নির্বাচনী সভা। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বাম প্রার্থী সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে রাজ্যের বর্তমান বিজেপি সরকারের সমালোচনা করেন জিতেনবাবু বিভিন্ন ইস্যুতে। তিনি অভিযোগ করেন, ত্রিপুরার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে গত 44 মাসে অবক্ষয় ঘটেছে বিজেপির কল্যাণে। তিনি বলেন, তা থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য, পুনর্বার স্বমহিমায় ফেরানোর জন্য এবারের নির্বাচন বিশেষ গুরুত্ব নিয়ে উপস্থিত হয়েছে। এখানে সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড করা এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি করার জন্য যে ধরনের পরিকাঠামো এই আগরতলা দিল্লি থেকে বহু দূরে হয়ে গেছে, একটা স্থলবিস্তৃত অবরুদ্ধ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্যে অনেক কাঁচামাল এগুলি ব্যবহার করার সুযোগ থাকলে আমরা নিজেরাই অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। এটা না করতে পারলেও এই আগরতলা শহর, এখানে যে সমস্ত নাগরিক পরিকাঠামো বা সামাজিক পরিকাঠামো আছে, ভারতবর্ষের বহু শহরে নেই, বহু রাজধানীতে নেই। গত 44 মাসে বলুন আপনারা হলপ করে, আমার বিজেপির কোনো বন্ধু যদি আমার বক্তব্য শুনে থাকেন একটু বুকে হাত দিয়ে বলুন, এরকম একটা পরিকাঠামো এই শহরে হয়েছে কিনা, একটা প্রকল্প হয়েছে কিনা রাজ্যে অন্য কোনো জায়গায়, কি শিক্ষার, কি স্বাস্থ্যের, কি খেলাধুলার, কি বিনোদনের, কি আয় উন্নতির জন্য কিচ্ছু হয়নি। এই রাজ্যকে শুধু ধ্বংস করেছে। কাজে একদিক থেকে আমরা ভোট চাই যে উন্নয়নের চাকা পাংচার করে দিয়েছে, এই চাকা আবার নতুন চাকা লাগিয়ে উন্নয়নের গতি নতুনভাবে শুরু করার জন্য। কিন্তু উন্নয়ন তখনই সম্ভব যদি রাজ্যে গণতন্ত্র থাকে, মানুষের নাগরিক অধিকার যদি শুনি। বিজেপি আইপিএফটি জোট সরকার নির্বাচন করতে ভয় পায় বলে অভিযোগ জিতেন বাবুর। যদি 12 মাস, 13 মাস বা 1.5 বছর হতো আমরাও বলতাম না, কারণ তারা বলার সুযোগ নিতে পারবেন বা নিতে এই নেবেন যে না, আমাদের মুখ্যমন্ত্রী অনভিজ্ঞ, অনেক মন্ত্রী নতুন, আমাদেরকে একটু ফাইলপত্র বোঝার সময় দিন, সুযোগ দিন ত্রিপুরা যে রাস্তাঘাট চেনার জন্য। 44 মাস এখন রাস্তাঘাট চেনা হয়নি, ফাইলপত্র পড়া হয়নি, ত্রিপুরাজ্যের মানুষের চাহিদা কি এটা জানার সুযোগ হয়নি যে আগরতলা শহরকে তিলোত্তমা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের ময়দানে দাঁড়িয়ে, বলেছেন টাকার অভাব হবে না, দিল্লি থেকে কারি কারি টাকা হবে। কদিন বাদে বাদে দিল্লি উড়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এখন আবার দেখা যায় না। দিল্লিতে গিয়ে একই দিনে 7 জন, 8 জন, 9 জন, কোনো দিন 1 ডজন মন্ত্রীর সাথে দেখা করে ছবি তুলে পত্রিকায় ছাপিয়েছেন। এক এক কিস্তিতে 2000 কোটি, 3000 কোটি, 4000 কোটি এই ত্রিপুরাজ্যের মানুষ কেউ কেউ ভাবতে শুরু করেছিলেন, এত টাকা আসলে টাকাগুলি রাখবে কোথায়? শেষ পর্যন্ত কি টাকা পুড়িয়ে রাস্তা করা হবে কিনা, টাকা পুড়িয়ে, গ্যাস না পুড়িয়ে, ওই টাকা পুড়িয়ে রান্নাবান্না করা হবে কিনা, এত টাকা আসছে। তো বন্ধুরা,
সেই অর্থ, সেই টাকা, সেই ক্ষমতা, ডাবল ইঞ্জিন কোথায় হয়েছে? রিপোর্ট চ্যানেল 3 রাউত।